না ফেরার দেশে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। জাতীয় পার্টির চেয়ারম্যানের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের সরকার, ডিসি বোর্ড সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী, সেবা পেতে যেন কেউ হয়রানির শিকার না হয়। এবং নতুন চ্যাম্পিয়নকে বরণের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব, বিকেলে শিরোপা লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সবাইকে স্বাগত, বেলা ১২টার এশিয়ান নিউজের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবরে। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ জোহর আর্মি সেন্ট্রাল মসজিদে প্রথম নামাজে জানাজা, কাল সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা, বাদ আসর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তৃতীয় জানাজা, এরপর ১৬ জুলাই হেলিকপ্টার করে তার মরদেহ নেওয়া হবে রংপুরে, সেখানে চতুর্থ জানাজা শেষে ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে তাকে। এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার শোক বার্তায় বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে এরশাদের গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেন। এছাড়া এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। অবস্থা অবনতির দিকে যাওয়ায় গত ২৬ জুন এরশাদকে সিএমএইচে ভর্তি করানো হয়। এরপর ১৭ দিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার নিজ এলাকা রংপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী বাদশা ওসমানী। এখন সরাসরি চলে যাব তার কাছে। বাদশা, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশা, এরশাদের মৃত্যুর খবরে রংপুরে নেতাকর্মীদের প্রতিক্রিয়া আমাদের জানান। ধন্যবাদ। আপনি যেমনটি বলেছিলেন যে যে এখানে এরশাদ মারা যাওয়ার পরে একটা শোকের ছায়া নেমেছে। আজকে আমরা এসেছি রংপুর জাতীয় পার্টি অফিসে, এখানে নেতাকর্মীরা সকাল থেকেই শোনার পরে ভিড় জমাচ্ছেন। আমার পাশে আছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উনি জানাবেন রংপুরের এরশাদের পরবর্তীতে করণীয় কী, ওরা কী সিদ্ধান্ত নিয়েছেন তার কাছে আমরা জানবো। ধন্যবাদ। আমরা সকাল থেকেই আমরা পার্টি অফিসে বিভিন্ন নেতাকর্মীরা আমরা এখানে সমবেত হয়েছি। ঢাকায় আমাদের সেন্ট্রালি একটা সিদ্ধান্ত হয়েছে, সেন্ট্রালি সিদ্ধান্ত যেটা যে ঢাকায় জানাজা হওয়ার পরে আগামী পরশুদিন রংপুরে জানাজা হবে, এবং এখানে আমরা আমাদের রংপুর জাতীয় ঈদগাহ মাঠে জানাজা হবে আমাদের পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের। আমরা দেশবাসীর কাছে রংপুরবাসী পক্ষ থেকে বা রংপুর জেলা মহানগর রংপুর জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা আমাদের পার্টির উচ্চ পর্যায়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব মহোদয় সহ সরকারের উচ্চ পর্যায়ের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে। আমাদের রংপুরের সন্তান আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ, যেহেতু রংপুরে ওনার জন্মগ্রহণ, ওনার সমাধিটা রংপুরের আপামর জনতা চায় যে ওনার সমাধিটা এখানে হবে। এই সমাধির ব্যাপারে ওনারা যেন আন্তরিক হয় এবং ওনাদের আমরা চাই যে আমাদের নেতার আদর্শকে ঘিরে আমরা সামনে জাতীয় পার্টিকে নিয়ে এগিয়ে যাব, এই প্রত্যাশা রাখি। আসলে আমরা যে পল্লীবন্ধুকে হারালাম, আমরা এই পল্লীবন্ধুর যে শূন্যতা, আসলে আমাদের ৬৮,০০০ গ্রাম বাংলায় এই শূন্যতা কীভাবে পূরণ হবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবুও আমরা জাতীয় পার্টিকে, এরশাদের আদর্শকে ঘিরে, আমরা লাঙ্গল মার্গকে ঘিরে আমরা জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা আমরা রাখি। এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা জানাই যে আমাদের পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদকে আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন, আপনাদের কাছে এই দোয়া চাচ্ছি। ধন্যবাদ। আমি রাজ্জাক ভাইকে, আপনি পরবর্তীতে যা সংবাদ রংপুর থেকে থাকবে আমরা আপডেট জানাবো। ঠিক আছে, আপনি ধন্যবাদ রাজ। রংপুর থেকে সর্বশেষ খবর ছিল আমার কাছে। জি বাদশা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এরশাদের মৃত্যুর খবর জানাচ্ছিলেন রংপুর থেকে সহকর্মী বাদশা ওসমানী। এবার চলে যাচ্ছি পরের খবরে। সেনা কর্মকর্তা থেকে সেনা শাসক, তারপর স্বৈর শাসকের তকমা নিয়ে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া, পরে ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে স্লোগানে পল্লীবন্ধু হিসেবে পরিচিত হয়েছিলেন এইচ এম এরশাদ। তবে
সব ছাপিয়ে পতিত সামরিক শাসক এরশাদ হয়ে উঠেছিলেন নব্বই পরবর্তী বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত পুরুষ। প্রধান দুই রাজনৈতিক জোটের কাছে তিনিই ছিলেন সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। মেহেদী হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। হুসাইন মোহাম্মদ এরশাদ ১৯৩০ সালের পহেলা ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। কুচবিহার ও নিজ শহর রংপুরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন অফিসার পদে। স্বাধীনতার পর দেশে ফিরে এলে ১৯৭৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে নিয়োগ পান। ১৯৭৮ সালের ডিসেম্বরে হন সেনাপ্রধান। ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে রাজনীতির ময়দানে নামার পথ খুলে যায় এরশাদের। পরের বছর ২৪ মার্চ বিচারপতি আব্দুস সাত্তারের সরকারকে উৎখাত করে সামরিক শাসন জারি করেন। ১৯৮৩ সালের ১১ই ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ৮৬ অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। তার আগে সংসদ নির্বাচনেও তার দল জাতীয় পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে সব বিরোধী দল আন্দোলনে নামে। এরশাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় দেশের ছাত্র, শিক্ষক, শ্রমিক, জনতা। ধীরে ধীরে আন্দোলন গণ আন্দোলনে রূপ নেয়। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগে বাধ্য হন তিনি। ৯১ সালে তৎকালীন বিএনপি সরকার তাকে কারাবন্দী করে। একাধিক দুর্নীতির মামলায় সাজা হয় তার। কারাবন্দী অবস্থায় ৯৬ নির্বাচনে অংশ নেন। সরকার বদল হলে ৯৭ ৯ জানুয়ারি জামিনে মুক্ত হন। এরপর প্রধান দুই রাজনৈতিক জোটের দ্বন্দ্বে রাজনীতির ময়দানে নতুন রূপে আবির্ভূত হন এরশাদ। দুই জোটই তাকে কাছে টানার চেষ্টা করেছে। ২০০৮ থেকে বর্তমান ক্ষমতাসীন মহাজোটের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই রাজনীতি করে গেছেন এরশাদ। মেহেদী হাসান, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সেবা দিতে যেন কাউকে হয়রানিতে পড়তে না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ডিসি সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে তার সরকার। জনগণের কাছে অনেক ওয়াদা আমাদের দিতে হয় তাদের উন্নয়নের জন্য, যেখানে একটা সমন্বিত প্রচেষ্টা একান্তভাবে দরকার। ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণ প্রতিরোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে এবং এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করতে হবে। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন বেলা ১২টার এশিয়ান নিউজ, সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। শুরুতেই সারা বাংলার খবর। সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উজানে ভারী বর্ষণের কারণে দেশের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বইছে বিপদসীমার উপর দিয়েও। এতে এখন পর্যন্ত ১৬ জেলার প্রায় ১২ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, যাদের দুর্ভোগ এখন চরমে। এদিকে বন্যার্তদের শুকনা খাবার সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সহকর্মী রাশেদ আকুন। বাড়ছে বানের জল, ডুবছে গ্রামের পর গ্রাম, ঘরবাড়ি আর রাস্তাঘাট, সেই সাথে বাড়ছে বানভাসীদের হাহাকার। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদ সহ তিস্তা ও ঘাগট নদীর পানি বইছে বিপদসীমার উপরে। এতে করে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৪ লাখ মানুষ। আমাদের তো পানিতে পৌড়ি বেরবার লাগছে, খাটটার তলে গেছে, বউ সাওয়া নিয়ে যে আস্তাত আছি, গরু ছাগল বাসুর নিয়ে আস্তায় আছি। কি সাহায্য দেবে আমার কাজ কোনো পাই নেই, দিন হাতে ওই ব্যাটারি বাইতে হ্যাঁ ভাত দিয়ে পেটাইছে তাকে খাচ্ছে। আমাদের বাড়িতে পানি উঠছে বেড়ার প্রায় নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নয় উপজেলার ৬৫টি ইউনিয়নের ২ শতাধিক গ্রামে ঢুকছে বানের পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বাসায় পানি ওঠার ফলে আমরা লেখাপড়া ভালো করে করতে পারতেছি না। আমরা সরকারের তরফ থেকে সবাই সচেষ্ট আছি, যথেষ্ট পরিমাণে বরাদ্দ পাওয়া গেছে। আমরা বরাদ্দগুলো ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় বণ্টন করে দিয়েছি।
অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে রংপুরের তিনটি উপজেলার নয়টি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৫০,০০০ মানুষ। পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিচু এলাকা। বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ভোগে পড়েছে নিচু এলাকার প্রায় ৩০,০০০ মানুষ। বিপদসীমা ছাড়িয়ে মন কুশিয়ার ও ধলাই নদীর পানি, এতে বন্যা দেখা দিয়েছে মৌলভীবাজারের দুই উপজেলায়। দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। আমার ঘরের ভিতরে পানি, এখন আমার কল ডুবে গেছে, খাবার পানি নাই, ঘরের পানি নাই, বাড়ি নাই, কিছু নাই। আজকে এক সপ্তাহ পর্যন্ত আমার অবস্থা আছি। আমরা কেউ সাহায্য পাইছি না, বা সাহায্য যদি পাইতাম তো আমরা একটু হাতারা পানি দিতে হইতো। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে জেলার ৫টি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৪,০০০ মানুষ। আমরা ঘরের ভিতরে পানি, আমরা বাচ্চাকে চলে যাই মুখায়, নামতে পারতেছি না, খাইতে পারতেছি না। ২০ লক্ষ টাকা এবং ৫০০ মেট্রিক টন চালের জন্য চাহিদা পত্র প্রেরণ করেছে দুর্যোগ ব্যবস্থা ত্রাণ মন্ত্রণালয়। জামালপুরের ইসলামপুর, দেয়ানগঞ্জ ও বক্সিগঞ্জ উপজেলার অন্তত ১৫,০০০ মানুষ পানিবন্দী রয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, পুকুর ও বিস্তলা সহ বিভিন্ন সম্পত্তি। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বান্দরবান ও রাঙামাটিতেও। বানের পানিতে ডুবে রয়েছে গ্রামের পর গ্রাম। নিষিদ্ধ করা হয়েছে সাজেক ভ্যালির পর্যটকবাহী যান চলাচল। এশিয়ান টেলিভিশন। এবার খেলার খবরে বিশ্বকাপ প্রসঙ্গ। আইসিসি বিশ্বকাপের ফাইনাল আজ। নতুন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩:৩০ শুরু হবে এই লড়াই, যেখানে গতবারের রানার্স আপ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে চারবার ফাইনাল খেলতে যাওয়া স্বাগতিক ইংল্যান্ড। সেমিফাইনালে ফেভারিট ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড, অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে ক্রিকেটের জনক ইংল্যান্ড। তাই ফাইনাল জমজমাট লড়াইয়ের আশা করতেই পারে ক্রিকেট মোদিরা। আর এর সাথেই শেষ করব বেলা ১২টার এশিয়ান নিউজ। তবে তার আগে সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরও একবার। না ফেরার দেশে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। জাতীয় পার্টির চেয়ারম্যানের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, ডিসি সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। সেবা পেতে যেন কেউ হয়রানির শিকার না হয়। এবং নতুন চ্যাম্পিয়নকে বরণের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। বিকেলে শিরোপা লড়াইয়ে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই ছিল আমাদের এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ বিকেল ৩টায় দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।